এবার পেগাসাস ইস্যু নিয়ে পথে নামলো কংগ্রেস। নদিয়ার কৃষ্ণনগরে বিক্ষোভ। এদিন নদিয়ার কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন কংগ্রেস। মূলত কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে তাদের এই অবস্থান বিক্ষোভ। উল্লেখ্য, ইসরায়েলের পেগাসাস সফটওয়্যার নিয়ে রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়েছে গোটা দেশ জুড়ে। অভিযোগ, এই সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রী থেকে শুরু করে সাংবাদিকদের পর্যন্ত ফোনের নজরদারি চালানো হচ্ছে, আর এটা একটি অপরাধমূলক কাজ। কিভাবে দেশের নজরদারি এড়িয়ে বেআইনিভাবে কোনো সফটওয়্যারের মাধ্যমে ফোনে নজরদারি চালানো হতে পারে, মূলত তার প্রতিবাদে এদিন পোস্ট অফিস মোড়ে রাজ্য সরকারের ওপর বিক্ষোভ দেখাতে শুরু করলো নদিয়া জেলা কংগ্রেস। নদিয়া জেলা কংগ্রেসের সভাপতি অসীম কুমার সাহা বলেন, মূলত বিজেপি সরকারের তত্ত্বাবধানে এই নজরদারি বেআইনিভাবে চালানো হয়েছে। আমরা চাই আগামী নির্বাচনে প্রতিটি বিরোধী দল একজোট হয়ে বিজেপি সরকারের পতন। শুধু পেগাসাস ইস্যু নয়, কেন্দ্র সরকারের ভ্যাকসিন নিয়ে যে দুর্নীতি তার প্রতিবাদ জানান এদিন। আজকে মূলত কর্মসূচি আপনারা জানেন বেশ কিছুদিন ধরে সাংসদ অচল করে রেখেছে একটিমাত্র কারণে, অত্যন্ত বেআইনিভাবে অনৈতিকভাবে একটি ইসরায়েলি সংস্থা প্রকাশের সফটওয়্যারের মধ্য দিয়ে বিভিন্ন নেতা নেত্রী এবং বিভিন্ন উচ্চ পদস্থ কর্মচারী এবং সাংবাদিকদের তাদের মোবাইল ফোনকে তার হ্যাক করা হচ্ছে। এটা অত্যন্ত অন্যায় এবং এ শুধু তাই নয়, এটা আইটি অ্যাক্টের 66 ধারা অনুযায়ী এটা জামিন অযোগ্য অপরাধ। সেই ক্ষেত্রে তাদেরকে আমরা রাস্তায় নেমেছি এই অনৈতিক কার্যের বিরুদ্ধে, যাতে যারা এই পেছনে রয়েছে, বিশেষ করে এই মোদী সরকার এবং কেন্দ্র সরকার, তাদেরকে বরখাস্ত করা হোক। এবং তারাও তেমনিভাবে, আপনারা জানেন অতীতে চন্দ্রশেখর সরকার ঠিক এমনিভাবে রাজীব গান্ধীর ফোন হ্যাক করেছিল, তার ফলে সরকারের পতন ঘটেছিল। আমরা চাই এই সরকারের পতন হোক, এবং এই সরকার শুধু তাই নয়, দেশে যে জিনিসপত্রের দাম, পেট্রোল গ্যাস পেট্রোল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া হয়ে গেছে, মানুষের খরিদের বাইরে চলে গেছে। এবং পাশাপাশি আজকে করোনার নামে যে ভ্যাকসিন নিয়ে যে কেলেঙ্কারি চলছে, সমস্ত ব্যাপারকে আমরা মানুষের কাছে পৌঁছের জন্যই আজকের এই বিক্ষোভ সমাবেশ। এই বিক্ষোভ সমাবেশের পরে আমরা আগামী দিনে যদি প্রতিকার না পাই, তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।